শিক্ষা, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা, সংগঠক ও কলামিস্ট নাজিমউদ্দিন চৌধুরী এনএলকে যৌথভাবে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি ও ইউনিভার্সিটি স্টুডেন্ট সলিডারিটি অফ চিটাগং। 23 জানুয়ারি নগরীর মিল্টন কনভেনশন হলে হাফেজ কল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আলমের সভাপতিত্বে ও বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রোগ্রাম কোঅর্ডিনেটর এম আওলাদ হোসাইনের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাসুম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, সাতকানিয়া পৌরসভার মেয়র, প্রাবন্ধিক ও কবি মোহাম্মদ জুবায়ের, রাজনীতিবিদ ও সংগঠক মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রাবন্ধিক ঘনরঞ্জন রায়, মিল্টন কনভেনশন হলের স্বত্বাধিকারী সাজিদুল আলম চৌধুরী মিল্টন ও মানবিক পুলিশ কর্মকর্তা শের আলী পিপিএম। এতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোম্মান চৌধুরী, এটিএন বাংলা চট্টলা এক্সপ্রেসের পরিচালক এম শামুন হোসেন, চন্দনের সমিতির চট্টগ্রামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবু তাহের, ক্রিয়েটিভ ইউনিভার্সিটি ডিরেক্টর তাসলিমউদ্দিন চৌধুরী, হাফিজকারি আমানুল্লাহ দৌলত, ওবায়দুল হক মনি সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, গুনে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তনে, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে নাজিমউদ্দিন এনএল রায় আশার বাতিঘর। সিলেট সুনামগঞ্জের বন্যা দুর্গত থেকে শুরু করে করোনা মহামারীর দুর্দিনে নগরীর হাজার হাজার মানুষকে খাবার তুলে দিয়ে নাজিমউদ্দিন এনএল দৃষ্টান্ত স্থাপন করেন। নাজিমউদ্দিন এনএল যতটুকু সমাজকর্ম করেন তা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। ওর জীবনটা মানবতার জন্য, মানব কল্যাণের জন্য উৎসর্গ করেছেন। এটি যদি আমরা অনুসরণ করি তাহলে সমাজের মধ্যে অনেক একটা বিপ্লব আসবে এবং উন্নতি হবে। কারণ উনি ভালো মানুষ, মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়, মানুষ আচরণ করতে হয়, কল্যাণ করতে হয়, লেখালেখি করতে হয়, এতগুলো বহুগুণের অধিকারী। সেই বহুগুণের অধিকারীর মানুষ তো আমাদের সমাজে কমে যাচ্ছে। সুতরাং ওর যে মানব কল্যাণমূলক কাজটা, সর্বধর্মের মানুষের কল্যাণের কাজটা উনি করে যাচ্ছেন, এটি যদি আমরা যদি এটি অনুসরণ করতে না পারি, এই ধরনের কর্ম বাড়াতে না পারি, সমাজ যতই বিজ্ঞান প্রযুক্তিতে উন্নতি হোক, ভিতরটা মরে যাবে, মানবিক সমাজ আর থাকবে না। সেই জন্য আমি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে তাহলে এই ধরনের আলোকিত এবং লেখক হিসেবে এই ধরনের লেখক আমাদের খুব দরকার আছে। অনেক আগে থেকেই তার সমাজকর্ম চালিয়ে যাচ্ছে, তার যে সংগঠন ওয়েলফেয়ার সোসাইটি, এই সোসাইটির মাধ্যমে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার যে ব্যবসা বাণিজ্য, সব কিছুর মূলেই হলো তার সমাজকর্ম। সমাজকর্ম তার একেবারে মনের মধ্যে প্রথিত। সে দেশে বিদেশে যেখানে থাক না কেন, তার মধ্যে মানুষের সাথে একসাথে নিয়ে চলা, মানুষের কল্যাণে কিছু করা, এটা সে সবসময় ধারণ করে এবং আমি আশা করি তার আগামী জীবনও তার এই কার্যক্রম অব্যাহত থাকবে। আজকে আমরা নাজিমউদ্দিন চৌধুরী এনএল ভাইয়ের জন্মদিনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, কারণ একজন এমন ব্যক্তি, আলোকিত ব্যক্তি, ওই আলোকিত ব্যক্তির সাথে আমরাও যেন সামাজিক কাজের সাথে জড়িয়ে যেতে পারি এবং আগামীতে যে বিশাল একটা প্রতিভা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি, সেইখানে যেন আমাদের প্রত্যেকটা মানবিক দায়িত্বশীলরা, বিশেষ করে মানবিক আলোকিত ব্যক্তিদেরকে সম্পৃক্ত করতে পারি, সেই আশা ব্যক্ত করে। আজকে আমার জন্মদিনকে ঘিরে দেশ বিদেশের ভাই, যেসব ভাই বন্ধুরা আমাকে সারাদিন শুভেচ্ছা জানিয়েছেন নিজেদের টাইমলাইনে, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সর্বশেষ আমার সংগঠন, প্রাণের সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রাণকর্মীরা আজকের আমাকে না জানিয়ে যে আয়োজন করেছে, আমি অভিভূত হয়েছি এই আয়োজন দেখে। দিনের দুইটার সময় ঘোষণা দিয়েছে তারা এবং মিল্টন কনভেনশন হলের যে কানায় কানায় পূর্ণ করে তারা আমাকে যেভাবে সমৃদ্ধ করেছে, আমি মনে করি মানুষের মাটি ও মানুষের জন্য অবদান রাখলে সেটা কখনো বৃথা যায় না। আমরা যারা সমাজকর্মী রয়েছি আমাদের কোনো প্রাপ্তি নেই, প্রত্যাশা নেই, আমরা চাই মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষের দোয়া এবং ভালোবাসা। আশা করি ভবিষ্যৎ জীবনে, আমি ব্যক্তি জীবনে আমি আরও বেশি অবদান রাখার চেষ্টা করব। যেভাবে সিলেট সুনামগঞ্জ থেকে শুরু করে বিএম ট্র্যাজেডি থেকে শুরু করে আমি দীর্ঘ 25 বছর থেকে মাটি ও মানুষের কল্যাণে ব্যতীত মানুষের মুখে হাসি ফোটানোর যে চেষ্টা করছি, সেটা আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত অব্যাহত রাখার চেষ্টা করব। এবং আমাকে যারা ভালোবাসে, আমার যেসব বন্ধুরা রয়েছেন তাদেরকে আমি বলবো, সম্পদ অর্জন নয়, আমরা মানবিক মানুষ হওয়ার চেষ্টা করব, আমরা সমৃদ্ধ হওয়ার চেষ্টা করব মেধা এবং মননের মধ্য দিয়ে। আমরা যদি মানবিক মানুষ হতে না পারি তাহলে আমরা জাতি হিসেবে আমাদের ব্যক্তিত্ব প্রশ্নবিদ্ধ হবে।
আমরা প্রকৃতপক্ষে মানুষ হতে পারলেই আমাদের জীবন সার্থক হবে। কিভাবে মানুষ হতে হবে? যেভাবে আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন, মানবতার কল্যাণে যেভাবে কাজ করতে বলেছেন আমরা ঠিক সেইভাবে কাজ করব। আমরা চাই আরও বেশি অবদান রাখতে, এই দেশের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে। ধন্যবাদ। আফজাল হোসেন, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।